এবার ইরানকে বাঁচাতে জোট বেঁধেছে উপসাগরীয় কয়েকটি দেশ। অথচ কয়েক বছর আগেও এমন দৃশ্য কল্পনা করা যেত না। বাইডেন প্রশাসনের দ্বারস্থ হয়েছে তারা যেন ইরানের গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্রে ইসরায়েল হামলা না চালায়। বৃহস্পতিবার একটি সূত্রে জানা যায়, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে উপসাগরীয় রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে যেন ইসরায়েলকে ইরানে হামলা চালানো থেকে বিরত করা হয়। এসব উপসাগরীয় দেশগুলোর নেতাদের বিশ্বাস, এমন কোনো হামলা হলে আন্তর্জাতিক তেলের বাজারে এর প্রভাব পড়বে আর অস্থিরতা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। এ নিয়ে রুদ্ধ দ্বার বৈঠকও করেছেন আরব বিশ্বের নেতারা। ইসরায়েলের হামলায় তেল নির্ভর অর্থনীতির এই অঞ্চল খুবই বিপদে পড়বে। আবার ইরানও যদি পাল্টা হামলা চালায় তাহলে এই অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এখন তেহরান ও তেলাবিকে শান্ত করতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপাক্ষিক এই বৈঠকে মার্কিন, ইসরায়েলি ও উপসাগরীয় ওই দেশগুলোর কর্মকর্তারা রয়েছেন। তেল নির্ভর আরব দেশগুলো যেমন তাদের অর্থনীতি ঝুঁকিতে ফেলতে চায় না, তেমনই ওয়াশিংটনও এমন কিছু ঘটুক তা চায় না। এজন্য ইরানে এখনও প্রতিশোধমূলক হামলা চালাতে পারেনি ইসরায়েল। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, 21sesongbad.com।